অভি আর দীপান্বিতা আগামীকাল তাদের তৃতীয় বিবাহবার্ষিকী, স্বাভাবিকভাবেই একটা বিশেষ দিন। কিন্তু এবছর তাদের কাছে এই দিনটা একটা অন্য কারণে বিশেষ দিন। কালই তাদের একসাথে পথ চলার শেষ দিন। এখন সময়ের বড্ড অভাব তাদের। অভি অফিসের চাপে প্রায় প্রতিদিনই লেট করেই বাড়িতে ফেরে, আগের মতো সময় দেয় না দীপান্বিতাকে। কেমন যেন ছন্ন ছাড়া ভাব, দীপান্বিতাও আর আগের মতো ঠিকঠাক ঘর গোছায় না, অভির খেয়ালও রাখে খুব কম, সংসারে যেন তার মন নেই। কিছুটা সময়ের আর বাকিটা হয়তো তাদের বোঝাপড়ার অভাব। ডিভোর্সের কথাটা তারা দুই পরিবারের কাউকে জানায়নি। চাকরির সূত্রে বিয়ের পরই অভি দীপান্বিতাকে নিয়ে ফ্ল্যাটে চলে গিয়েছিল, সেখানেই শুরু হয়েছিল তাদের ছোট্ট সংসার। দীপান্বিতা একটা জব করছে বছর দুই, মাসখানেক হলো একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছে সেও, ডিভোর্সের পর সেখানেই থাকবে সে। অভি আর দীপান্বিতার বাড়িতে রাতে তাদের দুই বন্ধু এসে হাজির, অগত্যা রাতে তাদের এক বিছানায় থাকতে হলো। বেশ অনেকদিন পরই তারা এক টেবিলে বসে ডিনারও করল, তারপর গেল শুতে। দুজনেরই বেশ বিরক্তি লাগছিল। আসলে দুটো মানুষের যখন একজনের প্রতি অন্যজনের অনীহা জন্ম নেই, তখন এক বিছানায় থাকা তো দূর, দুজন দুজনের দিকে তাকাতেও বোধহয় ইচ্ছে করে না। তবু মাঝে একখানা বালিশ রেখে দুজন দুজনের দিকে পিছন ফিরেই শুলো। রাতে ঝড় হলো অনেক, সাথে বৃষ্টি। দীপান্বিতা ভয়ে জড়িয়ে ধরল অভিকে শক্ত করে, বিড়বিড় করে বলতে আরম্ভ করলো, তুমি কোথাও যেও না, এখানেই থাকো না প্লিজ, আমার অনেক ভয় করছে তো। অভির ঘুমটা ভেঙে গেল, অভি খুব অবাক হলো। দীপা শেষ কবে অভিকে জড়িয়ে ধরেছিল সে কথা মনেও পড়ে না অভির। দেখলো দীপান্বিতা তাকে জড়িয়ে ঘুমের ভেতরেই এসব বলছে। বউয়ের কপাল থেকে চুল সরিয়ে কপালে একটা চুম্বন করে অনেক আগের পুরনো অভ্যাসেই অভি বলল, এই পাগলি, আমি তো এখানেই আছি, কোথাও যাইনি তোমাকে ছেড়ে। হঠাৎ চমকে উঠে ঘুম ভাঙল দীপান্বিতার। দীপান্বিতা সরি বলতেই যাচ্ছিল, তখনই অভি তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছিল তোমার? দীপান্বিতা অদ্ভুতভাবে লজ্জা পেল আগের মতো, বিয়ের পর প্রথম প্রথম যেমন পেত। তারপর বলতে শুরু করল, একটা স্বপ্ন দেখলাম জানো, কি অদ্ভুত। গ্রামে আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর, তুমি দুপুরে ভরা রোদ্দুরে মাঠে কচি কচি বীজ ধান লাগাচ্ছ। অভি জিজ্ঞেস করল, তারপর কি হলো দীপা? দীপান্বিতা বলল, আমি তোমার জন্য মাঠে ভাত নিয়ে গেছিলাম, আর তোমার কপাল থেকে ঘাম মুছে তোমাকে খাইয়ে দিচ্ছি, আর অমনি মেঘ ডাকলো যে। দীপান্বিতা এমনিতে তো ভীষণ সাহসী, কিন্তু মেঘ গর্জন হলে খুব ভয় লাগে তার। নিজের স্বপ্নের কথা অভিকে বলতে বলতে আবার মেঘ ডাকলো, এবার দীপান্বিতা না, অভি দীপাকে নিজের বুকে টেনে নিল। সকালে খুব তাড়াতাড়ি বেরোতে হবে বলে জানালার পাশের টেবিলটায় রাখা ছিল তাদের ডিভোর্সের সব কাগজ। সকালে দীপান্বিতা উঠে রেডি হয়ে কাগজগুলো নিতে গিয়ে দেখল সব ভিজে গেছে। অভির কাছে গিয়ে এসব বলতেই অভি বলল, তুমি কি আর একবার ভাববে না দীপা? দীপান্বিতা কি বলবে ঠিক বুঝতে পারল না। আসলে অভির উপর রাগ করে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল। আসলে খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলা দুটো মানুষের মধ্যে যখন হঠাৎ করেই সময়ের অভাব হয়, গড়ে ওঠে অভিমান, আর এই অভিমান বাড়তে বাড়তে তৈরি হয় দূরত্ব। দীপান্বিতা ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও মনে মনে সেও খুব ভালোবাসে যে বরটাকে। দীপান্বিতা কিছু সময় চুপ করে থেকে বলল, আর ওই ফ্ল্যাটটা? অভি বলল, ওটা না হয় মেয়েকে গিফট করব। দীপান্বিতা এবার অবাক, বলল মেয়ে? অভি বলল, একটা মিষ্টি মেয়ে হবে আমাদের, ঠিক তোমার মতো। এবার কিন্তু বেশ লজ্জা পেল দীপান্বিতা। ওপাশ থেকে অভির দুই বন্ধু বলে উঠল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দীপান্বিতা অভি, আমাদের কিন্তু আজ পার্টি চাই। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি,
শুধু তার মুখোশটা খুলে গেছে। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে টেস্ট খুঁজি। ছোটবেলাটা কতই না ভালো ছিল, কেউ দুঃখ কষ্ট দিলে কিছুক্ষণের মধ্যে ভুলে যেতাম, আর এখন ভোলার চেষ্টা করেও ভোলা যায় না। গাছ যত তিতা, বাতাস তত মিঠা, দোলনা যতটা পিছে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হয়ো না, সেটা সামনেও আসবে। তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতেই সন্তুষ্ট থাকবার, কারণ তোমার জন্য কেউ কিছু করবে না। কিন্তু একটা ভুল করে দেখো, সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে। সমস্যা তো জীবিত মানুষের জন্যই, মৃত মানুষের জন্য তো লোক রাস্তা পর্যন্ত ছেড়ে দেয়। সমস্যা দেখে ঘাবড়াবেন না, সমস্যা আপনাকে চেনাতে আসে আপনি কতটা শক্তিশালী। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতোই হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়। শিক্ষক মানে ভালোবাসা, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানেই দ্বিতীয় পিতা, সে হবে মহান। শিক্ষক মানে পথের দিশা, শিক্ষক মানে ভালো, শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো। একটা বয়সের পর আমার মনে হয় ভালোবাসার চেয়েও ভালো থাকাটা অত্যন্ত জরুরি। যন্ত্রণা যখন সীমানা ছাড়ায়, মানুষ তখন কাঁদে না, নীরব হয়ে যায়। তুমি যাকে সব থেকে বেশি গুরুত্ব আর মূল্য দেবে, সেই তোমাকে সবার মাঝে একদিন গুরুত্বহীন আর মূল্যহীন বলে দূরে সরিয়ে দেবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। পেছনে অনেকেই আমার নামে নিন্দে করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউই আপন নয়। বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ শিক্ষিত হয় না, যে মানুষকে সম্মান দিতে জানে সেই প্রকৃত শিক্ষিত। লাভ হোয়াট ইউ ডু, ডু হোয়াট ইউ লাভ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।